করছি মু শুভশ্রী প্রথমে হেডলাইন্স আরম্ভ হেলা খুদুরু কুণি ওষা গাঁ ঠারু সহর চল চঞ্চল সমগ্র রাজ্য অশান্ত বিহার পুণি জনে নেতাকু গুলি করি হত্যা বিহারে উত্তেজনা মহানদী প্রসঙ্গ বরগড়ে বিজেডি পক্ষরু কলস শোভাযাত্রা ছত্তিশগড় সরকারক বিরোধে নারাবাজি চর্চার মোদীক সুট গিনিজ বুক অফ রেকর্ডে স্থান পাইলা মোদীক বহু চর্চিত সুট বর্তমান সম্পূর্ণ খবর আজিঠারু আরম্ভ হেউছি খুদুরু কুণি পূজা ওড়িয়া ঝিওমানক পাই এই পর্বটি খুব খাস ভাদ্রব মাসর প্রতি রবিবার দিন ওড়িশার ঘরে ঘরে পালিত হইতায় এই ব্রত তেবে প্রতিবর্ষ পরি চলিত বর্ষ মধ্যে এনেই চলচঞ্চল হয়ে উঠিছি সারা রাজ্য আজিঠারু আরম্ভ হেউছি খুদুরু কুণি পূজা ওড়িশারে 12 মাসরে 13 পর্ব পালন করা যাইতায় সেথিমধ্যে খুদুরুকুণি পূজা অন্যতম এথিপাই বেশ চলচঞ্চল হয়ে উঠিছি সারা রাজ্য এথিপাই বড় বড় মূর্তি দোকান মানকরে দেখিবাকু মিলিছিলে লোকমানক গহলি মূর্তি দোকান ঠারু আরম্ভ করে ফল দোকান পর্যন্ত সবুঠারে ভিড় পরিলক্ষিত হইতিলা গাঁ ঠারু সহর যাই সবুয়াড়ে বেশ আগ্রহ উদ্দীপনার সহ এই উৎসব পালন করা যাইথায় ভাইর দীর্ঘায়ু কামনা করে ভৌণীমানে এই ব্রতকু পালন করিথান্তি প্রতি ওড়িয়া ঘরে বেশ উৎসাহ উদ্দীপনার সহ এহাকু লোকমানে পাড়িথান্তি খুব নিষ্ঠার সহ ওড়িয়া ঝিওমানে পাড়িথান্তি এই উৎসবকু ভুবনেশ্বর ক্যামেরা পর্সন অমূল্যক সহ মৌসুমীক রিপোর্ট মেট্রো টিভি ব্যুরো দিনকু দিন অশান্ত হেউছি বিহার ঘটুছি জঘন্য হত্যাকাণ্ড শুক্রবার জনে বিজেপি নেতাঙ্কু গুলি করি হত্যা করিথিলে অজনা আততায়ী মানে এই ঘটনা ঘটিবার 24 ঘন্টা ন পূরুণু ঘটি যাইছি আউ এক ঘটনা কিছু দুর্বৃত্ত মানে আরজেডি নেতা বিনোদ যাদব কু গুলি করি হত্যা করছন্তি এয়াকু নেই এবে বিহারে উত্তেজনা লাগি রইছি অন্ডরওয়াল ডন ভাবে পরিচিত বিনোদ যাদব তাঙ্কর কিছু সহযোগীঙ্ক সহিত ভাগলপুর জিলা নাওগাঁজিয়া মার্কেটরে বসিথিলে সেই সময়ে কিছু অজনা দুর্বৃত্ত ঘটনাস্থলে পৌঁছি বিনোদক উপরক আখিবুজা গুলিমার করেছিল ফলে ঘটনাস্থলে বিনোদ টলি পড়ে গুলিকাণ্ড পরে তাঙ্ক সহযোগী মানে ঘটনাস্থল ছত্রভঙ্গ দিয়ে বেড়ে দুর্বৃত্ত মানে সেঠারে থিবা 6টি বাইক কু পড়ি দেইছিলে এই কাণ্ড ঘটাইবা পরে দুর্বৃত্ত মানে ঘটনাস্থল ফেরার হয়ে যাইছিলে খবর পাই ভাগলপুর এসপিঙ্ক সমেত নিকটস্থ থানা অধিকারী ঘটনাস্থলে পৌঁছি বিনোদকু গুরুতর অবস্থায় উদ্ধার করে ডাক্তারখানায় ভর্তি করেছিলে তবে সেখানে ডাক্তার তাঙ্কু মৃত ঘোষণা করেছিলে এই ঘটনা পরে সে অঞ্চলে উত্তেজনা প্রকাশ পাইছিলা উত্তেক্ত লোকমানে হত্যাকারীঙ্কু তুরন্ত গিরফ করিবাকু দাবি করেছিলে ব্যুরো রিপোর্ট মেট্রো টিভি ব্যুরো ভুবনেশ্বর পিএমজি ছকটারে সুকিন্দা বিহন ফার্ম শ্রমিক সংঘ পক্ষরু বিক্ষোভ প্রদর্শন করা যাইতিলা এতিরে সংঘর বহু কর্মকর্তা মানে যোগ দেইতিলে সংঘর উপদেষ্টা বিশ্বনাথ পাত্র এতিরে যোগ দেই সরকারক কার্যকলাপকু নিন্দা করতিলে সুকিন্দা বিহন ফার্ম শ্রমিক সংঘ পক্ষরু পিএমজি ছকটারে বিক্ষোভ প্রদর্শন করা যাইতিলা এই বিক্ষোভে সুকিন্দা বিহন ফার্ম শ্রমিক সংঘর উপদেষ্টা বিশ্বনাথ পাত্র যোগ দেইতিলে এ সম্পর্কে সে প্রতিক্রিয়া রাখি কহিছন্তি যে যাজপুর জেলার সুকিন্দা ব্লক অন্তর্গত দামোদরপুর গ্রামে 270 ঊর্ধ্ব চাষ জমিকে সরকার ন্যাশনাল সিডস কর্পোরেশনকে দেওয়া স্থির করেছেন সরকারক এই পদক্ষেপকে নিয়ে জনসাধারণ মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাইছে বলে সে সূচনা দিয়েছেন তবে সেখানে সুরক্ষা ব্যবস্থাকে কড়াকড়ি করা পুলিশ কর্মচারী মানুষ নিয়োজিত করা যাই এই বিক্ষোভে শতাধিক মহিলা কর্মচারী মানে যোগ দিয়ে বিক্ষোভকে অধিক তীব্রতর করেছিল ভুবনেশ্বর ক্যামেরা পর্সন অমূল্যক সহ মৌসুমীক রিপোর্ট মেট্রো টিভি ব্যুরো গিনিজ বুক্রে স্থান পাইলা বহুচর্চিত প্রধানমন্ত্রী মোদীক সুট বিগত বর্ষ চর্চার রহিথিবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সুট গিনিজ বুক অফ ওয়ার্ল্ডরে স্থান পাইছি গত বর্ষ ফেব্রুয়ারিরে এই সুট্র নিলামি হইথিলা বিগত বর্ষ চর্চার রহিথিবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সুট গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাইছি 4,31,31,311 টাকার নিলাম হইথিবা এই সুট্কু বিশ্বর সবুঠারু দামি সুট বলে কুহাযাউছি গত বর্ষ ফেব্রুয়ারিরে এই সুট্র নিলামি হইতিলা সুরাটর হীরা ব্যবসায়ী লালজি পটেল এই সুট্কু কিণিথিলে এই সুট্রে সুনারে প্রধানমন্ত্রীঙ্କ ନାଁ ନରେନ୍ଦ୍ର ଦାମୋଦର ଦାସ ମୋଦି ବୋଲି ଲେଖାଯାଇଥିଲା
ଆମେରିକା ରାଷ୍ଟ୍ରପତି ବାରାକ ଓବାମାଙ୍କ ଭାରତ ଗସ୍ତ ସମୟରେ ମୋଦି ଏହି ସୁଟ୍ ପିନ୍ଧିଥିଲେ। ଗଣମାଧ୍ୟମ ରିପୋର୍ଟ ଅନୁସାରେ ଏହି ସୁଟ୍ର ମୂଲ୍ୟ 10 ଲକ୍ଷ ଟଙ୍କା ବୋଲି କୁହାଯାଇଥିଲା। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ଦାମୀ ସୁଟ୍ର ମୂଲ୍ୟ ଜାଣିବା ପରେ ବିରୋଧୀ ଦଳ ନେତାଗୁଡ଼ିକ ତାଙ୍କୁ ଟାର୍ଗେଟ୍ କରିଥିଲେ। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ମେଟ୍ରୋ ଟିଭି ବ୍ୟୁରୋ। ମେଟ୍ରୋ ମର୍ଣ୍ଣିଂରେ ସମୟ ହେଉଛି ଏକ ବ୍ରେକ୍ର, ବ୍ରେକ୍ ପରେ ଦେଖିବା ଆଉ କିଛି ଖବର। ଫାଷ୍ଟ ନୂଆଖାଇ ଟ୍ରେଡ୍ ଫେୟାର 2016 ବଲାଙ୍ଗୀର। ଫାଷ୍ଟ ଅଲ୍ ବୁକିଂ କଣ୍ଟାକ୍ଟ ଅପର୍ଣ୍ଣା ଡିଜିଟାଲ ଫ୍ଲେକ୍ସ ବ୍ରାହ୍ମଣପଡ଼ା ବଲାଙ୍ଗୀର। ମୋବାଇଲ ନମ୍ବର 9939377463 ଆଣ୍ଡ 9853862491। ଅର୍ଗାନାଇଜ୍ ବାଇ ସିଗ୍ନେଚର 3 ଗ୍ରୁପ, ଡିଜିଟାଲ ପାର୍ଟନର ମେଟ୍ରୋ ଟିଭି ବ୍ୟୁରୋ। ଆମେ ପ୍ରତିଦିନ ନିଜକୁ ପ୍ରସ୍ତୁତ କରିଥାଉ ବିଭିନ୍ନ କାମ ପାଇଁ, ହେଲେ ଦୁର୍ଘଟଣା ଦୁର୍ଘଟଣା ପାଇଁ ଆପଣ କେବେ ବି ପ୍ରସ୍ତୁତ ନଥାନ୍ତି। ଖାସ୍ ସେଇଥିପାଇଁ ଆମେ ସବୁବେଳେ ପ୍ରସ୍ତୁତ। ଅଶ୍ୱିନୀ ହସ୍ପିଟାଲ, ମଲ୍ଟି ସ୍ପେଶାଲିଟି ହସ୍ପିଟାଲ ଆଣ୍ଡ ଟ୍ରମା କେୟାର ସେଣ୍ଟର, LCC ଶହୀଦନଗର, ଜଏନ୍ PGDCA, MDSC, DCA, ଟାଲି ଆଣ୍ଡ ଲଟ୍ ମୋର, ସ୍ପେଶାଲ ଡିସ୍କାଉଣ୍ଟ ଫର BPL କାର୍ଡ ହୋଲ୍ଡର୍ସ, ଜଏନ୍ ଟୁଡେ। ବ୍ରେକ୍ ପରେ ସ୍ୱାଗତ। ମହାନଦୀ ପ୍ରସଙ୍ଗକୁ ନେଇ ରାଜନୀତି ମହଲ ତୀବ୍ରତର ହେବାରେ ଲାଗିଛି। ଏହାକୁ କେନ୍ଦ୍ର କରି ବରଗଡ଼ରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି କଳସ ଶୋଭାଯାତ୍ରା। ଏଥିରେ BJDର ବହୁ ବରିଷ୍ଠ କର୍ମୀମାନେ ଯୋଗ ଦେଇଥିଲେ। ଏହି କଳସ ଶୋଭାଯାତ୍ରାରେ ଛତିଶଗଡ଼ ସରକାରଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ନାରାବାଜି କରାଯାଇଥିଲା। ମହାନଦୀର ଉପରମୁଣ୍ଡରେ ଛତିଶଗଡ଼ ସରକାରଙ୍କ ବ୍ୟାରେଜ୍ ନିର୍ମାଣକୁ ବିରୋଧ କରିଛି ବରଗଡ଼ BJD। ଏହାକୁ ବିରୋଧ କରି ଶନିବାର ବରଗଡ଼ରେ ବିଜୁ ଜନତା ଦଳ ପକ୍ଷରୁ ଆରମ୍ଭ କରାଯାଇଛି ଆନ୍ଦୋଳନ। ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ BJD କର୍ମୀମାନେ ପୃଥକ ପୃଥକ ଭାବେ 2 ଗ୍ରୁପ୍ରେ ଆସି ଗାନ୍ଧୀ ଛକଠାରେ ସମବେତ ହୋଇଥିଲେ। ଗୋଟିଏ ଦଳ ବରଗଡ଼ ସାଇ ମନ୍ଦିର ନିକଟସ୍ଥ ଜିରା ନଦୀରୁ ବୟନ ଶିଳ୍ପ ମନ୍ତ୍ରୀ ସ୍ନେହାଙ୍ଗିନୀ ଛୁରିଆଙ୍କ ନେତୃତ୍ୱରେ କଳସ ଶୋଭାଯାତ୍ରାରେ ସାମିଲ ହୋଇଥିବା ବେଳେ ଅନ୍ୟ ଏକ ଗ୍ରୁପ୍ ବରଗଡ଼ ବସ୍ଷ୍ଟାଣ୍ଡ ନିକଟସ୍ଥ କେନାଲରୁ ମାଠିଆରେ ପାଣି ଆଣିଥିଲେ। ବରଗଡ଼ ଜିଲ୍ଲା ଏକ କୃଷି ପ୍ରଧାନ ଜିଲ୍ଲା, ଅଧିକାଂଶ ଲୋକ ସେଠାରେ କୃଷି ଉପରେ ନିର୍ଭର କରିଥାନ୍ତି। ତେଣୁ ଛତିଶଗଡ଼ ପଟରୁ ମହାନଦୀରୁ ଆସୁଥିବା ଜଳକୁ ଛତିଶଗଡ଼ ସରକାର ବେଆଇନ ଭାବେ ବ୍ୟାରେଜ୍ ନିର୍ମାଣ କରି ଶିଳ୍ପ ସଂସ୍ଥାକୁ ଯୋଗାଇ ଦେବାକୁ ଉଦ୍ୟମ କରୁଥିବା କହି BJD ପକ୍ଷରୁ ଅଭିଯୋଗ କରାଯାଇ ଏହି କଳସ ଶୋଭାଯାତ୍ରାର ଆୟୋଜନ କରାଯାଇଥିଲା। ହୀରାକୁଦ ନଦୀବନ୍ଧକୁ ମହାନଦୀର ଜଳ ପ୍ରବାହ କମିଗଲେ ଏହା ବରଗଡ଼ ସମେତ ଝାରସୁଗୁଡ଼ା, ସୋନପୁର, ସମ୍ବଲପୁର ଆଦି ଜିଲ୍ଲାର କୃଷି ଉପରେ ମଧ୍ୟ ପ୍ରଭାବ ପକାଇବାର ଆଶଙ୍କା ରହିଛି। ଏହି କଳସ ଶୋଭାଯାତ୍ରା ପାଇଁ ସୂର୍ଯ୍ୟନାରାୟଣ ପାତ୍ର ପର୍ଯ୍ୟବେକ୍ଷକ ଭାବେ ଯୋଗ ଦେଇଥିବା ବେଳେ ରାଜ୍ୟ ବିଜୁ ମହିଳା ମୋର୍ଚ୍ଚା ସଭାନେତ୍ରୀ ପ୍ରମିଳା ମଲ୍ଲିକଙ୍କ ସମେତ ଜିଲ୍ଲା ଯୋଜନା ବୋର୍ଡ ଅଧ୍ୟକ୍ଷ ସୁଶାନ୍ତ ସିଂ, ସାଂସଦ ପ୍ରଭାସ ସିଂ, ରାଜ୍ୟସଭା ସାଂସଦ ପ୍ରସନ୍ନ ଆଚାର୍ଯ୍ୟ, ବରଗଡ଼ ବିଧାୟକ ଦେବେଶ ଆଚାର୍ଯ୍ୟ ପ୍ରମୁଖ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ମେଟ୍ରୋ ଟିଭି ବ୍ୟୁରୋ। ବେଲୁଚିସ୍ତାନ ପ୍ରସଙ୍ଗରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ଆଫଗାନିସ୍ତାନର ପୂର୍ବ ରାଷ୍ଟ୍ରପତି ହମିଦ କରଜାଇଙ୍କ ସମର୍ଥନ ମିଳିଲା। ହମିଦ କରଜାଇ ସ୍ୱତନ୍ତ୍ରତା ଦିବସ ଅବସରରେ ଲାଲକିଲ୍ଲାଠାରେ ବେଲୁଚିସ୍ତାନ ପ୍ରସଙ୍ଗରେ ମୋଦି ଦେଇଥିବା ଭାଷଣର ପ୍ରଶଂସା କରିଥିଲେ। ବେଲୁଚିସ୍ତାନ ପ୍ରସଙ୍ଗରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କୁ ଆଫଗାନିସ୍ତାନର ପୂର୍ବ ରାଷ୍ଟ୍ରପତି ହମିଦ କରଜାଇଙ୍କ ସମର୍ଥନ ମିଳିଲା। ହମିଦ କରଜାଇ ସ୍ୱତନ୍ତ୍ରତା ଦିବସ ଅବସରରେ ଲାଲକିଲ୍ଲାଠାରେ ବେଲୁଚିସ୍ତାନରେ ହେଉଥିବା ମାନବାଧିକାର ହାନି ପ୍ରସଙ୍ଗରେ ମୋଦି ଦେଇଥିବା ଭାଷଣର ପ୍ରଶଂସା କରିଥିଲେ। ସେ ଆହୁରି ମଧ୍ୟ କହିଛନ୍ତି, ଭାରତକୁ ପାକିସ୍ତାନକୁ ଜବାବ ଦେବା ଉଚିତ। ପାକିସ୍ତାନ ଏଜେନ୍ସି ସର୍ବଦା ଭାରତ ଓ ଆଫଗାନିସ୍ତାନକୁ ନେଇ ଆଲୋଚନା କରୁଛି, କିନ୍ତୁ ପ୍ରଥମଥର ପାଇଁ ଭାରତର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ବେଲୁଚିସ୍ତାନ ଉପରେ ଟିପ୍ପଣୀ ଦେଇଛନ୍ତି। ସେଠାରେ ଭାରତ ଯୁଦ୍ଧ କରିବାର ପ୍ରୟାସ କରିବ ନାହିଁ ବୋଲି ସେ କହିଛନ୍ତି। ସେପଟେ ବାଂଲାଦେଶ ମଧ୍ୟ ବେଲୁଚିସ୍ତାନ ପ୍ରସଙ୍ଗରେ ମୋଦିଙ୍କ ଟିପ୍ପଣୀକୁ ସମର୍ଥନ କରିଛି। ଭାରତ ଆସିଥିବା ବାଂଲାଦେଶର ସୂଚନା ମନ୍ତ୍ରୀ ହସନ ଉଲହକ ଇନୁ ମଧ୍ୟ ପାକିସ୍ତାନ ତରଫରୁ ବେଲୁଚିସ୍ତାନରେ ହେଉଥିବା ମାନବାଧିକାର ଭଙ୍ଗ ପ୍ରସଙ୍ଗରେ ନିଜର ଚିନ୍ତା ପ୍ରକଟ କରିବା ସହ କହିଛନ୍ତି, ପାକିସ୍ତାନ ଆତଙ୍କବାଦକୁ ସଂରକ୍ଷଣ କରୁଛି, ଏହାର ଯଥେଷ୍ଟ ପ୍ରମାଣ ମିଳିସାରିଛି। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ମେଟ୍ରୋ ଟିଭି ବ୍ୟୁରୋ। ଚୀନ ଉପରେ ଦିନକୁ ଦିନ ବଢ଼ି ଚାଲିଛି ବିପଦ। ଏହାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଭାରତ ପୂର୍ବ ଉତ୍ତର ରାଜ୍ୟରେ ନିଜର ସ୍ଥିତି ସୁଦୃଢ଼ କରିବାକୁ ପ୍ରସ୍ତୁତି ଆରମ୍ଭ କରିଛି। ଏହିପରି ଭାରତ ଅରୁଣାଚଳ ପ୍ରଦେଶ ପାସିଘାଟରେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ Su-30 ବିମାନ ଓହ୍ଲାଇଲା। ଏନେଇ ଭାରତ ପଞ୍ଚମ ଏଣ୍ଡ ୱାର୍ଷ୍ଟ ଲୋଡିଂ ଗ୍ରାଉଣ୍ଡ କରିଛି। ଦିନକୁ ଦିନ ବଢ଼ି ଚାଲିଛି ଚୀନ ଉପରେ ବିପଦ। ଏହାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଭାରତ ପୂର୍ବ ଉତ୍ତର ରାଜ୍ୟରେ ନିଜର ସ୍ଥିତି ସୁଦୃଢ଼ କରିବାକୁ ପ୍ରସ୍ତୁତି ଆରମ୍ଭ କରୁଛି।
ଭାରତ ଅରୁଣାଚଳ ପ୍ରଦେଶର ପାସିଘାଟରେ ପ୍ରଥମଥର ପାଇଁ ସୁଖୋଇ 30 ବିମାନ ଓହ୍ଲାଇଲା। ଯେଉଁ ସ୍ଥାନରେ ବିମାନକୁ ଲ୍ୟାଣ୍ଡ କରାଯାଇଥିଲା ସେଠାରୁ ଚୀନର ସୀମା ମାତ୍ର 80 କିଲୋମିଟର ଦୂର। ବିମାନକୁ ସେଠାରେ ଓହ୍ଲାଇବାର କାରଣ ଚୀନର ଅତିକ୍ରମଣ ଓ ଅନୁପ୍ରବେଶ ପ୍ରୟାସକୁ ରୋକିବା। ଭାରତ ସୁନିଶ୍ଚିତ କରିବାକୁ ଚାହୁଁଛି ଯେ କୌଣସି ସ୍ଥିତିରେ ମଧ୍ୟ ଭାରତ ଯେପରି ସେହି ସ୍ଥାନକୁ ସହାୟତା ପଠାଇପାରିବ। ଏହି ଅଗ୍ରିମ ଏୟାରଫିଲ୍ଡର ଉପଯୋଗ 1962ର ଭାରତ ଚୀନ ଯୁଦ୍ଧ ସମୟରେ କରାଯାଇଥିଲା, କିନ୍ତୁ ପରେ ଏହା ବନ୍ଦ କରି ଦିଆଯାଇଥିଲା। ବର୍ତ୍ତମାନର ପରିସ୍ଥିତିକୁ ଦେଖି ଏହାକୁ ପୁଣି ଖୋଲାଯାଇଥିଲା। ବିମାନକୁ ସେଠାରେ ଓହ୍ଲାଇବା ପରେ ପାସିଘାଟ ହବାଇ ପଟିରେ ଫୁଟିଥିବା ଘାସଗୁଡ଼ିକୁ ହଟାଯାଇ ଏହାର ମରାମତି କରାଯାଇଥିଲା। ଅରୁଣାଚଳ ପ୍ରଦେଶର ଗୃହମନ୍ତ୍ରୀ କିରଣ ରିଜିଜୁ ଏହି ଏୟାରଷ୍ଟ୍ରିପ୍ର ଉଦ୍ଘାଟନ କରିଥିଲେ। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ମେଟ୍ରୋ ଟିଭି ବ୍ୟୁରୋ। ମେଟ୍ରୋ ମର୍ଣ୍ଣିଂରେ ଖବର ଆଜି ପାଇଁ ଏତିକି। ଅଧିକ ଜାଣିବା ପାଇଁ ଲଗ୍ଇନ୍ କରନ୍ତୁ ଆମର ୱେବସାଇଟ୍ www.metrotvbureau.com। ନମସ୍କାର।